হ্যালো, ওয়েলকাম টু এডু লাইফ ওয়ান স্টেপ অ্যাহেড। আজকের আলোচ্য বিষয় রাধাকৃষ্ণনের মতে মানুষের স্বরূপের সসীম দিক। রাধাকৃষ্ণনের মতে মানুষের সসীম দিকগুলি অভিজ্ঞতামূলক বা পরিবেশগত শর্তের দ্বারা নির্ধারিত। সাধারণভাবে দৈহিক আত্মাকে মানুষের এই সসীম দিকের প্রতিভূরূপে বর্ণনা করা যেতে পারে। একে সসীম বলা হয় কেননা এর নির্ধারকগুলি স্বয়ং জ্ঞাত শর্তের দ্বারা নির্ধারিত হয়। এই দিকগুলির একটি প্রকৃতিবাদী ব্যাখ্যা আছে এবং ব্যাখ্যার শর্তগুলি এই সকল বৈজ্ঞানিক আলোচনার দ্বারা নির্ধারিত। এই দিকটির বিশেষত্ব হল যে এই দিকটি দেহধারী মানুষকে একটি পরিবেশে বসবাসকারী একজন কর্তারূপে গণ্য করে। মানুষের এই দিকটিকে রাধাকৃষ্ণন নানান নাম দিয়েছেন: অভিজ্ঞতা ভিত্তিক মানুষ, দৈহিক মানুষ, প্রাকৃতিক মানুষ, দৈহিক ব্যক্তি ইত্যাদি। মানুষের এই সসীম দিকটির বিশ্লেষণ থেকে তৎক্ষণাৎ কয়েকটি অত্যন্ত চিত্তাকর্ষক বিষয় আলোকিত হয়। প্রথমত, দেহ মানুষের একটি প্রকৃত দিককে উপস্থাপিত করে। রাধাকৃষ্ণন বলেন যে দেহ আত্মার একটি দিক গঠন করে। আত্মার জগৎ জীবনের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। মানুষকে তার বাহ্য কামনা ও আন্তর্গুণের দিক থেকে ভাগ করলে মানব জীবনের ঐক্য বা সংহতিকে লঙ্ঘন করা হয়। অতীন্দ্রিয় ও ব্যবহারিক সত্তার এই দ্বিবিধ ক্রম পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত। রাধাকৃষ্ণন প্রায় একজন পূর্ণতাবাদীর মতোই বলেন যে দৈহিক স্বরূপকে অবদমিত করলে তা আত্মপরিপূর্ণতাকে বিকৃত করবে। দৈহিক স্বরূপের অবদমন বা ত্যাগ প্রয়োজন নেই, প্রয়োজন আছে তাকে পরিপূর্ণ করে তোলার। কিন্তু দৈহিক দিকটি বাস্তব বা সৎ হলেও তা কেবল একটি স্তর বা দশা মাত্র, যাকে অতিক্রম করে যেতে হবে। রাধাকৃষ্ণন বলেন যে মানুষ যতক্ষণ সসীম স্তরে সীমাবদ্ধ ততক্ষণই সসীম দিকগুলির সত্তা রয়েছে। কিন্তু সসীম স্তরটি মানুষের চূড়ান্ত স্বরূপ নয়। এক্ষেত্রে কেউ আপত্তি করতে পারে যে সসীম দিকগুলিকে যদি শেষ পর্যন্ত অতিক্রম করে যেতে হয় তাহলে সেগুলি সৎ নয়। রাধাকৃষ্ণন বলবেন যে বিষয়টিকে ভুল বোঝার জন্যই এরূপ সংশয় হয়। উন্নয়ন বা বিকাশের একটি স্তর বা একটি দশা যে অর্থে সৎ, সেই অর্থে সসীম দিকগুলি সৎ। স্তরগুলি অতিক্রম না করা পর্যন্ত লক্ষ্যে উপনীত হওয়া যায় না। রাস্তায় ভ্রমণ করার সময় আমরা অনেক মাইল ফলক অতিক্রম করে যাই, কিন্তু তার অর্থ এই নয় যে ফলকগুলিকে অতিক্রম করা মাত্রই সেগুলি অসৎ হয়ে যায়। কিন্তু তখন এও বুঝতে হবে যে কেউ যদি একটি নির্দিষ্ট মাইল ফলকে থেমে যায় তাহলে তার সম্মুখ যাত্রা ব্যাহত হবে। এইভাবে মাইল ফলক এক একটি স্তর, লক্ষ্য নয়। রাধাকৃষ্ণন এই বিষয়টি নানাভাবে প্রমাণ করতে প্রয়াসী হন। প্রথমত, দৈহিক স্তরেও ঐক্য ও শৃঙ্খলার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। দৈহিক দিকগুলি স্পষ্টতই সংগঠন ও ঐক্য অনুসারে কাজ করে। এমন নয় যে দৈহিক আচরণ সম্পূর্ণরূপে বিধিহীন বিশৃঙ্খলা, যেমন প্রতিটি অঙ্গই পরিবর্তনের মধ্য দিয়ে বর্ধিত হয়, তথাপি অঙ্গগুলি
তার নিজের সঙ্গে অভিন্ন থাকে, অর্থাৎ অঙ্গগুলির শত পরিবর্তনের মধ্যেও ঐক্য ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তা যদি না হতো তাহলে চিকিৎসাবিজ্ঞান, এমনকি জীববিদ্যা ও শারীরবিদ্যা দৈহিক ক্রিয়াকলাপ নির্ধারণে সফল হতো না। এই শৃঙ্খলা নিছক যান্ত্রিক নয়, কোনো উদ্দেশ্য সাধনে সদা সচেষ্ট। এই ঐক্য বা শৃঙ্খলা সূচিত করে যে দৈহিক স্তরের অতিবর্তী উদ্দেশ্য আছে। দ্বিতীয়ত, দেহধারী ব্যক্তি জানে যে সে দৈহিক স্তরের চেয়ে উচ্চতর স্তরে যেতে সক্ষম, যে তার দৈহিক স্বরূপের সীমাবদ্ধতাগুলি সম্বন্ধে সচেতন। তথাপি সে জানে যে সেই সীমাবদ্ধতাগুলিকে সে অতিক্রম করতে পারে। সে এটা পুরোপুরি বোঝে না, কিন্তু নিজের মধ্যে অতিক্রান্তি সম্বন্ধে একটা সচেতনতা থাকে। রাধাকৃষ্ণন বলেন, মানুষ যে সসীম ও কালিক সে সম্বন্ধে মানুষের ধারণা থাকার অর্থ শাশ্বত সম্বন্ধে তার সচেতনতা থাকা। সসীমের মধ্যে মানুষের পূর্ণ পরিতৃপ্তি লাভ করার অক্ষমতাকে, পরিপূর্ণ সুখের জন্য তার অতৃপ্ত কামনাকে তার অতিপ্রাকৃত নিয়তির সূচক রূপে গ্রহণ করা যেতে পারে। বিষয়টি সম্বন্ধে কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে। পরবর্তী অন্য কোনো বিষয় আলোচনার প্রয়োজনে এবং এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।